ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. কোরআন হাদিস রহিল পড়িয়া দৃষ্টি দিলেন তাই, কোরআন হাদিস রহিল পড়িয়া দৃষ্টি দিলেন তাই, নকল লইয়া করো টানাটানি মুসলিম তুমি হাই, আল্লাহর কালামে ঠেলিয়া সকলে নকল মুসলমান, নকল হৃদয়ে নকল রচিয়া করো তার সম্মান। মা বোনেরা, রাস্তাঘাটে যেভাবে আপনারা ঘুরে ফিরে বেড়ান তার অনুমতি আছে কোরআন মাজিদে? প্রত্যেকটা গ্রামে একজন তো মৌলভী রাখা আছে, এমন কোন মসজিদ নাই যেখানে মক্তব মৌলভী নাই। কোন কোন সময় একদম মাস কোন কারণে ফাঁকা থাকে, সে কথা আলাদা, কিন্তু সব জায়গাতে ছোট মসজিদ হোক বড় মসজিদ হোক সেখানে পড়ে কারা? বেশিরভাগ বেটি ছিল, 70-99 জন বেটি ছিল। কেন পড়ে? পড়ে একটা কারণে যে শ্বশুর বাড়ির লোক এসে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন পড়া জানো? এই জিজ্ঞাসা, এই প্রশ্নটা তো শুধু মেয়েদেরকেই হয়, ছেলেদেরকে নয়। আমার জানা মতে শতকরা 99 জন বিটির বাপ গিয়ে জামাইকে জিজ্ঞাসা করার সাহস পায় না, বেটা তুমি তো গ্রাজুয়েট এমএ মাস্টার ডিগ্রি করেছো, কোরআন পড়তে জানো? ই সাহস পায় না, কিন্তু বিটিটাকে জিজ্ঞাসা করে, মা তুমি কোরআন পড়া জানো? কোরআন পড়া জানে এই কারণে যে মরতে লাগলে আর মাথার মাথার গোড়ায় যেন কোরআন পড়ে, এটা একটা শ্বশুর বাড়ি যাওয়ার ডিগ্রি, কোরআন পড়াটা শ্বশুর বাড়ি যাওয়ার ডিগ্রি। হ্যাঁ, মা মায়ের প্রভাব, মায়ের আচরণের প্রভাব ছেলের উপরে পড়ে। মা যদি বেচারা প্রথম থেকে চলে, ছেলে কোনোদিন ভালো হবে অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে মেয়েদের সম্পর্কে বলছেন, কোরআন পড়ে মানে জানে না, ফল পাইয়াছো পাওনি কো রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ঝর্ণায় ডুবি রস পাই না কো নড়ি। কবি এমনি বলেনি, পেছাতে ফল বা হয় কিনা ঝুড়িতে, ঝুড়ি মজা পায়, মানুষে মজা খায়, ওর ফলে বহি মরে। হ্যাঁ, তো কোরআন মাজিদ আমাদের, আমরা হচ্ছে ঝুড়ি, আমাদের কাছে কোরআন আছে, আমরা মজা পাই না, আর অমুসলিমরা পড়ছে ইসলাম গ্রহণ, পাক্কা মুসলমান হয়েছে, মাস্টার খোদাবাস পাক্কা বেদাতি, ও কোরআন পড়ে হাদিস পড়ে আলাদা হয়ে গেল, আজ প্রচার করে বেড়াচ্ছে একটা উচ্চ মাধ্যমিক স্কুলে পলিটিক্যাল সায়েন্সের টিচার, আর আমরা আলাদা বাড়িতে কোরআন মাজিদ ভরা আছে, আমরা কেউ কোনো সাইজ হচ্ছি না। ফল পাইয়াছো পাওনি কো রস, হাইরে ফলের ঝুড়ি, লক্ষ বছর ধরার ডুবি রস পাই না তো নুড়ি। একটা পাথরকে 100 বছর পাইতে ডুবে তারপর তুলে দেখবেন যে 1 ফোঁটা রস ঢোকেনি। কোরআন মাজিদ সারা জীবন আমাদের বাড়িতে রাখা আছে, কোরআন মাজিদ আমাদের জীবন চলে না, পরিবার পরিবর্তন, বাড়ি চলে না, দোকান চলে না, মসজিদ চলে না। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়ে ছেলে বাড়িতে থাকো, অজ্ঞতার এবং মূর্খতার যুগের ন্যায় রাস্তায় পরপুরুষের মনোরঞ্জন করে তুমি রাস্তায় ঘোরাফেরা করিও না, রাস্তায় ঘোরাফেরা করিও না, মেয়েরা সবই রাস্তায়, আশ্চর্য আবার। হ্যাঁ, গ্রামে আল্লাহ তাআলা নিয়ে বলছেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, মেয়েরা নিজের সৌন্দর্য প্রকাশ করবে না স্বামী ছাড়া, মেয়েরা নিজের সাজগোজ করবে না স্বামী ছাড়া। এরপরে আমল হয়তো না, হয় না, স্বামী ছাড়া অন্যের জন্য সাজগোজ হয় না, হয় না, স্বামীর জন্যই হয় না, স্বামীর জন্যই হয় না। কুফরান নিয়ামত, আপনি নতুন শাড়ি কিনে এনে দিলেন না, তার গন্ধটুকু শুনতে পেলেন না, ও জলসা শুনতে যাবে সেদিন পিনবে, আর বাপের বাড়ি যাবে মরার বাড়ি যাবে সেদিন পিনবে, সেই বাসর ঘরে নতুন কাপড়ের গন্ধ শুনেছেন আর কোনদিন শুনতে পেয়েছেন? তাহলে আপনি খেটে খুঁটে কিনে এনে দিচ্ছেন আর পরকে দেখিয়ে বেড়াচ্ছে, এমন নারীর পেট থেকে ভালো সন্তান আশা করেন আপনি? এ তো প্রথম থেকেই তো, প্রথম থেকেই তো মানে নিব খারাপ, যার মন খায় তার গুণ গায় না। আর বেশিরভাগ নারীদেরই অবস্থা, আপনার স্ত্রী আপনার কাছে সাজবে, এটা কোরআনের নির্দেশ, কোরআন নূরের আয়াত, আমি তো নিজের তরফ থেকে বলছি না, কিন্তু সেটা উল্টো পরের জন্য, ট্রেনে চাপলে, বাসে চাপলে, ট্রেকারে চাপলে,
অটোতে চাপড়ে পরের বাড়ি গেলে দেয়াই বাড়ি গেলে তখন ভালো কাপড় গুলো বেরোয়, আর আপনার কাছে সেই সাত প্রধান পুরাতন কাপড় গুলা ছিঁড়া ফাটা প্রতি পড়ে থাকে। একদিকে আল্লাহ বলছে প্রকাশ্য পথে যাদের কাছে শরীয়ত নাই সে সমস্ত মহিলাদের নাই রাস্তাঘাটে ঘুরে বেড়াবে না, অপরদিকে বলছে সাজবে শুধু স্বামীর জন্য। আপনার স্ত্রী কতটা আদর্শবতী নারী আপনি এই দুটো ফর্মুলা দিকে বুঝে থাকেন। ভালো মহিলা কোনো দিনই বাড়ি বাইরে যেতে চাইবে না বিনা আচ্ছাদনে বিনা ঠেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং তিনি হচ্ছেন বিখ্যাত মুফাসসির, আল্লাহ রাসূল স্পেশাল ভাবে তার জন্য তার তিনি যাতে কোরআন এর ব্যাখ্যা বুঝতে পারেন তার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। তিনি বলছেন এমন পোশাক মা বোনেরা আদর্শ নারীর কথা আল্লাহ বলছেন আপনাকে অনেক অনেক পছন্দ করবে, যে সমস্ত লোক আপনাদেরকে দেখতে চাই খোলামেলা অবস্থায় তারা আমার বক্তব্যের প্রতিবাদ করবে। কিন্তু আপনি জেনে রাখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন পোশাক যদি ঝিলিমে ঝালমিলা হয় পুরুষের চোখ যদি পোশাক থেকে উঠে সে পোশাককেও ঢাকতে হবে চেহারা তো রাখা, এমন পোশাক যে পোশাক পুরুষের দৃষ্টি আকর্ষণ করে। কত সুন্দর শাড়ি পরিয়েছে রে চাদর খান কত সুন্দর জামার ঝলরটা কত সুন্দর, এই কথা যদি পুরুষের মুখ থেকে বেরায় আপনার গোটা হাত পা চোখ নাক ঢাকা থাকলেও সে পোশাক খারাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন ও পোশাককেও ঢাকতে হবে, কারণ আল্লাহ তাআলা ভাষা ব্যবহার করছেন জিনাতাহুন্না সৌন্দর্য যাতে প্রকাশ পায় তা ঢাকতে হবে। কিন্তু বর্তমান ভারতবর্ষে তথা বিশ্বজগতে মেয়েদের যে অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ভবিষ্যৎবাণী করেছিলেন সিনফান মিন আহলিন নার লাম আরাহুম, দু প্রকার লোক জাহান্নামী আমি তাদেরকে দেখিনি আমার যুগে এই নারীদের এদের আবির্ভাব হয়নি। তার মধ্যে হচ্ছে মুমিলাত মাইলাত কতগুলি নারী পোশাক পরলেও পরপুরুষের দিকে আকর্ষিত হওয়ার জন্য তারা নিজের লোভনীয় পোশাক করবে, এটা কত বড় বাস্তব। আদর্শ নারী কাকে বলে, মানে মেলা ডিগ্রি অর্জন করা যেটা আমরা চাই না, না আদর্শ নারী সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন জুবাইজা গাবা আনহা নাসাহাতহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর অবর্তমানে নিজের শরীর কাউরি সামনে প্রকাশ করবে না, স্বামীর অবর্তমানে স্বামীর একটা পয়সাও সে নষ্ট করবে না, কেন করবে না। আবু দাউদের হাদিস তিরমিজির হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থে বিখ্যাত হাদিস গ্রন্থ এসেছে আপনার স্ত্রী খোলামেলা অবস্থায় বীরভাই কি করে আর রাস্তার ধারে বসা পুরুষগুলা দৃষ্টিপাত করে কি করে, এবং তাতে সে আনন্দ যে যাকে যত বেশি পুরুষ দেখে সে নারী তত বেশি আনন্দিত হয় যে আমাকে দেখছে, এটা ভালো লক্ষণ না, এটা ভালো লক্ষণ নয় নারীদের ভিতরে এই স্বভাব আছে যাতে কোনো পুরুষ আমাকে না দেখতে পায়। সেই হাদিসে পরিষ্কার ভাষা এসেছে যে দরজার ফুটো দিয়ে জনৈক ব্যক্তি বাড়িতে দৃষ্টিপাত করার জন্য বর্ষা দিয়ে তার চোখকে ফুড়ে দেয়, হাদিসে এসে পরিষ্কার হবে স্ত্রীকে দেখ তাই। সুতরাং স্ত্রীকে হইতে হবে স্বামীমুখী, স্বামী তার সব। আজকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানুষের রায়, সুপ্রিম কোর্টে ব্যক্তির মানুষ বসে আছে, কোনো ভারতীয় আইনের ভিত্তিতেও নয় আর কোনো ধর্মের ভিত্তিতে নাই, বলছে কাউরের স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে প্রেম করে সেটা অপরাধ নয়। আপনাদের মজা, আপনাদের মজা, আপনিও কারোর সাথে জুড়ে যাবেন লেবা দেওয়া চলতেই থাকবে, হ্যাঁ কত বড় অন্যায় সমাজ সোসাইটিতে চলছে। আর আমরা যারা অন্ধকার যাদের কাছে দলিল নাই যাদেরকে নিজেকে পরিচালনা করার জন্য নিজে আইন তৈরি করতে হয় তাদের কথা ছেড়ে দিলাম, কিন্তু আপনার পরিবার কেমন হবে, আপনার সন্তান কেমন হবে, কিভাবে লালন পালন করবেন, তার জন্য অথেন্টিক ধর্মগ্রন্থ যার বিরোধিতা করা কাউরই সাহস নাই। কোরআন ছাড়া নয় পাকিস্তান যাও কথা মুখে বলছে, কিন্তু কোরআনের বিরুদ্ধে কোনো কিছু লিখার কোরআনকে বাতিল করার দলিল প্রমাণ দিকে এ সাহস আর কাউরই হলো না। এমন একটা মানে গ্রন্থ আপনার বাড়িতে থাকা সত্ত্বেও আপনি অসহায় নিজেকে পরিচালনা করতে পারছেন না, এটা দুঃখের ঘটনা। মা বোনেরা একটু সতর্ক হন, একটু সতর্ক হন। আর একটা আদর্শ নারীর একটা ঘটনা হচ্ছে তার কণ্ঠস্বর বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকবে, হ্যাঁ স্টেজ স্টেজের শোভাবর্ধন করার জন্য নারীর ভূমিকা নয়। আমি একটা কথা বারবার বলি যে আব্দুল্লাহ সালাফি বাদ দিয়ে যদি আব্দুল্লাহ সালাফি আমাকে যে দৃষ্টিকোণ থেকে দেখছেন যে ভাবনা নিয়ে দেখছেন আমার স্ত্রী বসে একই বক্তব্য দিলে ওকে সেই ভাবনা নিয়ে দেখবেন,
সজস্বতা দেখবে। খুব জ্ঞানের কথা বলছে, কোরআনের কথা বলছে, হাদিসের কথা বলছে, মনের ভিতরে আপনার কোনো কিন্তু আসবে না, আসাটাই স্বাভাবিক, না হলে আপনি পুরুষ নয়। বেটা ছেলে যদি হন তা আপনার মনের ভিতরে কাঁটা ঘুরবেই মেলা দিক থেকে, স্বাভাবিক। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলছেন যে তুমি বাড়ির মধ্যে অবস্থান করো, মজলিসে যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো নারীর জন্য বলছে, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখযা'না বিল ক্বাউলি ফায়াতবা'া আল্লাযী ফী ক্বালবিহি মারাদুন। আল্লাহর ভয় যদি মেয়েরা তোমাদের ভিতরে থাকে, মিষ্টি সুরে স্বামী ব্যতীত অন্য এমন পুরুষ যাদের সাথে তোমার বিবাহ বৈধ, মিষ্টি সুরে কথা বলবে না। ফায়াতবা'া আল্লাযী ফী ক্বালবিহি মারাদুন, যে পুরুষের মনে দুষ্টামি আছে তোমার মিষ্টি সুর শুনেই তোমার প্রতি সে পাগল হয়ে যাবে। আজকে মোবাইলের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে হ্যাঁ এমন এমন বেটা ছেলে পাগলা হয়েছে, তারপর সামনে এসে দেখছে যে আগে দেখলে আমরা ফাঁসতাম না। এই ঘটনা অনেক ঘটছে। হ্যাঁ কণ্ঠস্বরে, কণ্ঠের স্বর শুনে যে পুরুষ পাগল হয় এটা কি বলার অপেক্ষা রাখে? হ্যাঁ অনুরূপ ভাবে পুরুষের কণ্ঠস্বরেও মেয়েরাও পাগল হয়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকসিরিল কওয়ারিব, সহিহ বুখারী হাদিস, কাজগুলোকে ভেঙে দিও না। সেজন্য মিষ্টি সুরে প্রিয়দের সামনেও যেতে নেই। আর একটা কথা, যদিও মানে আমার আদর্শ নারীর এটা একটা মূল লক্ষ্যের মধ্যে থাকলেও এটা ডাইরেক্ট ছিল না, সেটা হচ্ছে যে যে সমস্ত নারীদের বাড়িতে স্বামী নেই সে বাড়িতে টোটালি প্রবেশ নিষিদ্ধ অন্য পুরুষের। আপনি জানেন না সহিহ বুখারীর হাদিস, কোন পুরুষ প্রবেশ করতে পারবে না যাদের সাথে বিবাহ, বিবাহ কোন দিক থেকে মানে মাহরিম নয় এক কথাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, লা তাদখুলু আলাল মুগীবাত, যাদের স্বামী বাড়িতে নেই সে বাড়িতে প্রবেশ করবে না। আর অন্য হাদিসে বলছেন যে ব্যক্তি প্রবেশ করবে সে একবার ঢুকে যাবে, শয়তান সেখানে জেগে বসে। আজকে এই এলাকার একদম শাহজাদপুর থেকে শুরু করে পল্লাডাঙ্গা থেকে শুরু করে একদম এই পর্যন্ত যে সমস্ত কেলেঙ্কারিগুলো ঘটছে এগুলো অস্বাভাবিক কিছু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে সতর্ক করে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই ব্যাপারে হুঁশিয়ার হতে হবে এবং সাবধানে থাকতে হবে, মিষ্টি সুরে কথা বলবে না আল্লাহ তা। আর পুরুষদেরকেও সতর্ক থাকতে হবে, একটা আদর্শ পরিবার গঠনের জন্য পুরুষদের ভূমিকার দরকার। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে তোমাদের যদি ওয়াইজা সালতুমুহুন্না মাতাআন, মেয়েদের কাছ থেকে যদি কোনো জিনিস নেওয়ার প্রয়োজন পড়ে বাড়িতে পুরুষ মানুষ নেই, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, বাইরে থেকে চাইবে, যালিকা আতহারু লিকুলুবিকুম বা কুলুবিহিন না, এটা করলে তোমাদের অন্তরটা পবিত্র থাকবে, তাদের অন্তরটা পবিত্র থাকবে। সামনাসামনি গেলে শয়তান মাঝখানে ঢুকবে, লা ইয়াখলুবান্না রাজুলুম বিমরা ইল্লা কানা সালিসুম শাইতান। সুতরাং বাউরা বিষয়টা ভালো করে বুঝতে পাচ্ছেন যে আমার আমার নিজে ভালো হওয়ার জন্য যে সমস্ত গুণাবলী, একটা হচ্ছে আল্লাহ ভীতি, দ্বিতীয় হচ্ছে স্বামীর নির্দেশ পালন, স্বামীর জন্য নিজেকে রিজার্ভ করা, আর বিয়ের আগে তো স্বামী পুরুষ উভয়কে সন্তানের জন্য নিজের সংশোধন করা, এটা অত্যন্ত জরুরি। আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিক নির্দেশিকা মেনে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد، وانتشت روحي وصار الدمع يجري.